ব্যাটটা সতীর্থদেরই দেখিয়েছিলেন সাদমান তবে সতীর্থদের মধ্যে একজন ইনিংস শুরুর আগেই বুঝেছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা রেতেই করবেন এই ওপেনার পেছনের সেই গল্পটা সাদমান শুনিয়েছেন ঢাকায় ফিরে বসেছিলাম আমি ড্রেসিং রুমে তখন আমাকে বলিয়া একটা ব্যাট দিল ব্যাট দিয়ে বললো তুমি সেকেন্ড ইনিংস একশো করবা তখন আমি এনে নামার পর যখন একশো করছি তখন আমি মানে আমি রিয়াদ বাইকে আমি মাঠে থেকে ডাক দিয়েছি যে রিয়াদ বাইকে একটু ডাক দাও তখন আমি রিয়াদ বাইকে ব্যাটটা দেখাইছি আর ড্রেসিং রুমে ঢোকার পর সবাই বলতেছিল যে যেরকম ব্যাটিং এটা যখন আসছে এটা তো শুরু এটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে প্রতিপক্ষ যেই হোক সেঞ্চুরি তো আর ছেলে খেলা নয় মুজারাবানি তিরিপানদের বিপক্ষেও ভেবে চিনতে খেলতে হয়েছে দিতে হয়েছে স্নায়ু চাপের পরীক্ষা সব ব্যাটসম্যানের একটা ড্রিম থাকে যে ইন্টারন্যাশনাল ফার্স্ট একশো যা মানে করার তো ওরকমই ছিল যখন আমার একশো শান্তর সাথে আমি তখন ব্যাটিং করতেছিলাম তখন আমাকে বলতেছিল ভাইয়া নর্মাল ব্যাটিং করেন খুব ইজি আপনার দেখবেন হয়ে যাবে চিন্তা ছিলাম যে দেখবো স্কোরবোর্ড আমি আমার মতো ব্যাটিং করব আব্বু আমি বলতে সবসময় বলতো যে কখনো প্রথম একশোটা হবে তো মাঠে ওইটাই আমার মাথায় আসতে ছিল অথচ প্রস্তুতির তেমন কোনো সুযোগই পাননি জিম্বাবুয়ে সফরের আগে সাদমানের খেলা একমাত্র প্রতিযোগিতামূলক আসর ঢাকা প্রিমিয়ার লিগটাও হয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটে প্রিপারেশন আমি ঢাকা থেকে হয়তো বা ওরকম না হয়নি টি টোয়েন্টি আমাদের টুর্নামেন্ট ছিল তো আমি গ্যাপে গ্যাপে সুন্দর মানে লাল বলে আমি খুব রেড বলে ভালো প্র্যাকটিস করে নিয়েছি তো যাওয়ার পরে তো কন্ডিশনটাতে একটু আমি জানি একটু ওখানে যখন শুনছি যে ঠান্ডা আছে তো অবশ্যই মনে মানে চিন্তা করেছি যে ফার্স্ট আওয়ারটা কীভাবে আমাদের সার্ভাইভ করা যায় জিম্বাবুয়ে থেকে টি টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেও ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ কিন্তু শুধু টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত সাদমানের ব্যস্ততা নেই আপাতত কিছুদিনের মধ্যে আমার বাবুল স্যারের সাথে বা আমার কিছু মানে কোচ আছে যাদের সাথে সবসময় আগে প্র্যাকটিস করতাম তো আমি কথা বলে রাখছি যে সৌরভ আসবে ঢাকায় তখন আমাদের যারা টেস্ট খেলি তারা সবাই ঢাকায় আসবে তো আমরা ওরকমভাবে মানে মিরপুরে আমরা সবাই একসাথে প্র্যাকটিস করব। এখন পর্যন্ত আট টেস্টে চৌত্রিশ দশমিক শূন্য সাত গড়ে চারশো রান করেছেন সাদমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে খেলা ছিয়াত্তর রানের ইনিংসটাই ছিল আগের সর্বোচ্চ যেটা ভেঙে অভিষেক সেঞ্চুরির দেখা পেতে প্রায় তিন বছর সময় লাগলো এই ওপেনারের পরেরটার জন্য নিশ্চয়ই অতটা অপেক্ষা করতে চাইবেন না সাদমান মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা